إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فان التقوى وصيه الله لنا اجمعين للانبياء والمرسلين ولجميع المؤمنين فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في جميع اقوالكم واعمالكم اتقوا الله في انفسكم واولادكم وازواجكم وعشيرتكم نسال الله سبحانه وتعالى ان يجعلنا من عباده المتقين ويتقبل منا صالح أعمالنا وأعمال المسلمين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقن يا رب العالمين عباد الله আল্লা সুবহান হুয়া তালার আমরা অশেষ শুক্রিয়া আদায় করছি যে তিনি তার সৃষ্টির মধ্যে যাদেরকে তিনি অতীব সম্মানিত করেছেন যেমনটি তিনি বলেছেন ওলাকাত করামনা বনী আদম আদমকে আমরা সম্মানিত করেছি সে আদমের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন আলহামদুলিল্লাহ এবং এর চেয়েও আরও বড় ন্যামত তিনি আমাদেরকে দিয়েছেন সেটি হলো ন্যামত আল ইসলাম ও আল ইমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ন্যামাত আল ইমান এবং আল ইসলাম ইমান এবং ইসলামের নেয়ামত অবশ্য সবাই এটাকে ন্যামাত মনে করেন কি না এটা একটা দেখার বিষয় এই সমাজের মধ্যে কত প্রকার আমরা লোক দেখি যারা মমিন হয়েও ইমান থেকে দূরে মুসলিম হয়ে ইসলামের প্র্যাকটিস থেকে দূরে আছে না তাহলে তারা কি নিয়ামত মনে করছেন কি না তালা যে বিশাল বিশাল নিয়ামত আমাদেরকে দিয়েছেন মানে এত অধিক সংখ্যায় যে আমরা গুণে শেষ করতে পারবো না পারবেন কি যেমনটি আল্লাহ সুবান তাল্লাহ বলেছেন ওয়াইন্দি আল্লা সুহা যদি তোমরা আল্লাহর নেয়ামতকে সুমার করতে শুরু করো তাহলে শেষ করতে পারবে না সে সকল ন্যামতের মধ্যে একটা হলো ন্যামাতাল আউলাত ন্যায়ামাতুল আউলাদ সন্তান সন্ততি এটা অনেক বড় নেয়ামত সন্তান সন্ততি এই যে একটা ধারা ইসলাম জওয়াজ এবং নিকাহের মাধ্যমে চমৎকার একটি বিশুদ্ধ ধারার মাধ্যমে আল্লাহতালা চালু করলেন প্রথম নবী প্রথম মানব থেকেই আদম সালাম। এবং তার স্ত্রী হাওয়া তাই না এরপর তিনি সেটাকে নবীদের সন্ন্যায় পরিণত করলেন বিবাহ এবং তার মাধ্যমে স্ত্রী এবং এই বৈধ বিবাহের মাধ্যমে সন্তান আল্লাহ সুমন্ত সুরার রাজের মধ্যে বলছেন ওয়ালাক আর রুসুল কবলিকা ওয়াজা ওয়া আল্লাহ আজ সুরার রাজ আটত্রিশ নম্বর আয়াত আর নিশ্চয়ই আপনার পূর্বে আমরা অনেক রাসুল প্রেরণ করেছি এবং তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি স্ত্রী এবং সন্তান স্ত্রী কোন প্রক্রিয়ায় জাওয়াজ এবং আব্দুল কেরান আকদুল জাওয়াজ আকদুল নেকাহের প্রক্রিয়ায় আজকের মতো অবাধ মেলামেশার প্রক্রিয়ায় নয় বৈধ সামাজিক সেরা বন্ধন বৈধ সামাজিক সেরা বন্ধন যাতে যারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হল এবং অনাগত প্রজন্ম তারা সকলে মিলে সেরিয়ার অনুসারী হয় এই জন্যই বিবাহের এই প্রথা আল্লাহ তালা জারি করলেন আলহামদুলিল্লাহ সমস্ত মুসলিম সেটা মেনে চলছে কিন্তু অনেকে ভুলে যায় এটা সেরা বন্ধন বিবাহের প্রথম দিন থেকেই অনেকে নানা রকম সেরিয়াল লঙ্ঘন শুরু করে গান বাজনা ফ্রেমিক্সিং ইত্যাদি করে না তাহলে অনাগত সন্তান অনাগত প্রজন্ম শুদ্ধ হবে কি হবে কি করে অতএব বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এবং বৈধ বিশুদ্ধ সুন্দর তার্বিয়াতের মাধ্যমেই আমাদেরকে আগাতে হবে আজকে সেটা নিয়ে আমরা কথা বলব তার্বিয়াতলাউলাদ বা প্যারেন্টিং ইন দ্য লাইট অফ ইসলাম এটা অনেক বড় একটা বিষয় অতীব গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় শেখার জন্য আলোচনার জন্য ট্রেনিং নেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ প্যারেন্টিং মানে সন্তানদেরকে কীভাবে দেখাশোনা প্রতিপালন করলে বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব প্রতিপালিত হবে এবং সন্তানরা শ্রেষ্ঠ প্রজন্ম হিসাবে গড়ে উঠবে সে দায়িত্বটা আল্লাহ তালা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এমনটা নয় এ দায়িত্বটা সব নবী রাসুলের উপরই ছিল সুরা আর রাদের এই আয়াতটি সেটি প্রমাণ করছে ওলা কাদসুল কাবলিকা ওজা আল্লা আল্লাহ আজুয়া জিয়া সম্পদের পাশাপাশি সন্তানও যে এই পৃথিবীর শোভা সেটিও আল্লাহ সুমানতালা আল কোরআনে উল্লেখ করেছেন সুর আল কাহফের ছিচল্লিশ নম্বর আয়তে বলেছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতির দুনিয়া আলমালু আল বেন জি হায়াতির দুনিয়া সম্পদ এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা অতএব এই যে আমরা রাসুলদের সন্না থেকে পেলাম বিবাহ বন্ধন সন্তান এবং আল্লাহতালা নিজেও বললেন আমাদের সন্তান পৃথিবীর শোভা তাহলে নিয়ামত হিসাবে আমরা খুব সহজেই বুঝতে পারি সন্তান আল্লাহর একটা সবচেয়ে বড় নেয়ামত নিয়ামত না বলেন তো যাদের সন্তান হয়নি তারা কিন্তু সেটা বুঝে একটা সন্তানের জন্য জীবনটা তাদের কঠিন হয়ে পড়ে এবং অনেকেই কত জায়গায় দৌড়াদৌড়ি করেন যেন আল্লাহ তাদেরকে একটা সন্তান দেয় আর যাদের অনেক সন্তান না চাইতেই পেয়ে যায় তারা হয়তো সে সন্তানের এই যে একটা বিশাল আনুকূল্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এটা তারা হয়তো বোঝে না যদি আপনারা বুঝে থাকেন যে শয়তা সন্তান সন্তান এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নামত এলে এই নামতের শকর গুজার হতে হবে সক্রিয় আদায় করতে হবে সেই সক্রিয় আদায়ের অন্যতম একটি পথ হচ্ছে তার বিয়াতুল আউলাদ সন্তানকে সঠিকভাবে তার বিয়াত দেওয়া আল্লাহর যে কোনো নিয়ামতে সুক্রিয়া আদায় করা এটা আমাদের উপর ফরজ এটা কোনো অপশনাল কাজ না কিন্তু এই ফরজ কাজটা করলে আল্লাহ তালা দেয়ামত আরও বাড়িয়ে দিবেন তেমন ওয়াদা তিনি আল কোরআনের মধ্যে বলেছেন যেমন সৌরাত ইব্রাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াঈদান রব্বকুম লে তুম যখন তোমার রব ঘোষণা করলেন যে যদি তোমরা শক্রিয়া আদায় করো শকর হও তাহলে অবশ্য অবশ্যই আমি তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব সুহানাল্লাহ তাহলে আমরা আমাদের সন্তান সন্ততির যে নেয়ামত আসুন সেটা একটু উপলব্ধি করি অনেকেই সেটা উপলব্ধি করেন না এটা বোঝা যায় সন্তানদের সঠিক তার না দেওয়ার দ্বারা অনেকেই সন্তানদেরকে ছোট সময় থেকে গান শেখান অনেকেই স্বপ্ন দেখেন সন্তান ইংলিশ মিডিয়ামে স্কুল পড়ে ইংরেজি ইংরেজি কথা বলবে আর ইংরেজি কালচারের অনুসরণ করবে জানি না এতে কি অহংকার আর কি মানে গৌরবের বিষয় আছে সন্তান হলো মুসলিমের বাংলা ভাষাভাষী ধরেন আমাদের এই অঞ্চলের কথা বলবে ইংরেজিতে পোশাক পরবে ইংরেজি এটা কি হলো বলেন তো তাহলে পুরুষের গায়ে মহিলার পোশাক মহিলার গায়ে পুরুষের পোশাকের মতোই হবে দেখতে বেমানান হবে না পুরোটাই বেমানান মুসলিম সমাজে বিপর্যয় এদিক থেকে চলে এসছে একটা প্রজন্ম তৈরি হয়েছে আমাদের বাবা মায়ের ভুলে ভুল শিক্ষার কারণে ভুল প্রতিষ্ঠানে পড়ার কারণে ভুল কালচারে অভ্যস্ত হওয়ার কারণে এবং ভুল চিন্তা ভাবনা মতবাদ ফলো করার কারণে ধারণ করার কারণে একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা না ইসলামিক নিয়ম নীতি রীতি নীতি আকিদা ইমানে বিশ্বাসী অতবে ইসলামিক কালচারে যারা অভ্যস্ত মানে না তারা এটা তো অভ্যস্ত না তারা লোকাল কালচার মানে এখানকার বাঙালি মুসলিম হয়ে তারা ইংলিশ কালচারকে ফলো করছে এরকম অদ্ভুত একটা প্রজন্ম তৈরি হচ্ছে মুসলিমরা তো ছোট সময় থেকে কোরআনই পড়বে তাই না ছোটো ছোট বাচ্চাদের মুখে দুই বছর তিন বছর চার বছরের বাচ্চার মুখে কোরআন পড়া শুনে আমরা খুবই চমকৃত হই এবং আল্লাহ শুক্রিয়া আদায় করি আর বাবা মায়ের মনটা মানে খুব খুব গৌরবান্বিত হয় বুকটা ফুলে যায় এভাবে কিন্তু সেটা তো এখন আর নাই এখন আমরা যখন পনেরো বছর ষোলো বছর বয়সী কিশোরদেরকে বলি বাবা সুরা ফাতেহাটা তো তার পড়াটা যখন শুনি আমাদের মুখটা ছোট হয়ে যায় দেখি যে শুদ্ধ করে সুরা হাটাই পড়তে পারে না আমি গত কয়েকদিন আগেও ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাবা সুরা আব্দহা কি জানা আছে তোমার মুখস্থ আছে বলে যে না সুরা তো তিন না উল্লে কুললে না তাহলে কি শিখল কি তার বিয়াত পেল প্রতিষ্ঠান কি তার বিয়াদ দিচ্ছে আর বাবা মা কি তার বিয়াত দিচ্ছে এটা আজকে আমাদেরকে ভেবে দেখতে হবে তাহলে কোন প্রজন্ম আমরা গঠন করতে যাচ্ছি আমরা তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে এই সমাজটা সুন্দর হবে কীভাবে সে আশায় বুক বাঁধতে পারি বলেন তো কী করছি আমরা সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয় ছিল আর কি করছি আমরা কি করছি আমরা সেটা দেখতেই পাচ্ছি এই পৃথিবীতে নানা ডিগ্রি নিয়ে যদি সে সৎ জীবনযাপন করতে না পারে ইংল্যান্ড আমেরিকা ইউরোপে পড়াশোনা করে যদি সে পবিত্র যাপন করতে না পারে যদি সে উলঙ্গ জীবনযাপন বা ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত হয়ে যায় এতে কি কোনো পিতামাতা গৌরব করবেন সন্তান আমাদের দেশেও পড়ে যদি সে সলা ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় কোরআন ছেড়ে দেয় সততা ছেড়ে দেয় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয় কিংবা ছিনতাই করে সুদ কিংবা ঘুষের কারবারে লিপ্ত হয় এটা কি আপনাদের মনের তৃপ্তি বাড়িয়ে দেবে আপনাদের কি গৌরবান্বিত করবে যদি না করে তাহলে কিসে আমাদেরকে বাবা মা হিসাবে গৌরবান্বিত করবে ভালো একজন সন্তানের পিতা হিসাবে আমাদেরকে সারা পৃথিবীর সামনে পরিচিত করে দেবে সেটা কি ভাবা উচিত না আসুন আমরা সেরকম কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলি সন্তান যাতে ভালো করে গড়ে ওঠে সেই প্রক্রিয়া কিন্তু মানে একদম সাংসারিক জীবনের শুরুতেই আমাদেরকে গ্রহণ করতে হবে আজকাল আমরা অনেকেই দেখি যে সাংসারিক জীবনে তারা শান্তিপূর্ণ জীবনের অধিকারী হতে পারে না মূল কারণটা কোথায় কারণ হলো পাত্র এবং পাত্রীর সঠিক এখতিয়ার না করা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কোনো ছোট ভাই যদি বিয়ে করতে চায় তাহলে তাকে দিনদার পাত্রী খুঁজে নিতে হবে আবার পাত্রীপক্ষ যদি তার কোনো কন্যাকে বা বোনকে বিবাহ দিতে চায় তাহলে তাদেরকেও আখলাকি এবং দিনদার পাত্র খুঁজে নিতে হবে এমনটি আমাদের রাসু সাল্লাম কিন্তু চমৎকারভাবে বলেছেন বলেছেন তুন কাহুল মর আতুলে আর বাইন লে জামা আলিহা ওয়ামা লিহা ও হাসা ওয়া দিন চারটা কারণে মেয়েদেরকে সাধারণত বিবাহ করা হয় তার সৌন্দর্যের কারণে তার সম্পত্তির কারণে তার বংশকলিনের কারণে এবং তার দিনদারির কারণে কিন্তু নবী সাল্লা সাল্লাম বললেন ফাদ বেদায়তির দিন দিনদার মেয়েদেরকে জিতে নাও জিতে নেওয়া একজন স্বামী উইন উইন পজিশনে থাকবেন যদি তিনি দিনদার স্ত্রী পেয়ে যান বিশাল বড় ন্যামত স্ত্রীর পক্ষ থেকে যৌতুক পাওয়াটা কিন্তু নামত না কি হারাম না হালাল বলেন হারাম এটারও কিছু প্রচলন আমাদের অঞ্চলে আছে আল্লা মাফ করুন কিন্তু আসলে সবচেয়ে বড় ন্যামাত হচ্ছে আলমার আতুস আলে একজন দিনদার সৎ বা সতী স্ত্রী আচ্ছা আরেকটা হাদিসে আমরা দেখি ইমাম তির আহমদ আহমাদ বর্ণনা করেছেন এই হাদিসটাও সাহি বোখারি মুসলিমের হাদিস দ্বিতীয় হাদি স্টেম অব তির্মিতী করেছেন হাসান সানাত নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইদ এজা একমান তারদৌ নদী না হুয়াহু লোকাহু ফাজ আ উয়েজুহু ইল লাতাফ আলু তাকুন ফেত নতুন ফিল আরদি ওয়া ফেসাদুন আরিদ যখন তোমাদের কাছে এমন কোনো লোক আসে যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিবাহ করিয়ে দাও বিবাহটাকে বিলম্ব করো না বিবাহটাকে রিজেক্ট করো না প্রত্যাখ্যান করো না বিবাহ করিয়ে দাও দিনদার এখানে পাত্রের দিনদারিটাকে রাসুসাল্লাহ সাল্লাম কনসিডার করার জন্য বলেছেন যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে অনেক বড় ফিতনা এবং বিপর্যয় হবে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন জেনা ব্যবিচার উলঙ্গপনা নাইট ক্লাব নোট ক্লাব ইত্যাদি কত কিছু পৃথিবীর বিভিন্ন দেশে চালু হয়ে গেছে আর আমাদের দেশেও বিভিন্ন ধনী পাড়ায় কিন্তু এগুলো আছে তাহলে দুই পক্ষের মধ্য থেকে এই যে এখতিয়ারের কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা আমাদেরকে মেনটেন করতে হবে তাহলেই একটা সুন্দর সংসারের ভিত রচনা হবে এবং একটা প্রজন্ম গঠনের দিকে স্বামী স্ত্রী যেতে পারবে নবী সাল্লাহ সাল্লাম থেকে আরেকটা হাদিস আছে যেটি সহি সনদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সহিব নেহেব্বানের হাদিস এবং এখানে আত্মা আলী আল হেসানের মধ্যে এটাকে সহি বলা হয়েছে নবী সাল্লাহলাম বলেন আর বা আদা চারটা সুখী হওয়ার মূলমন্ত্র রাসুল সাল্লাহ সাল্লাম রেকমেন্ড করছেন সুখী হওয়ার মূলমন্ত্র কয়টা চারটা একটা হল আলমার আতুসো আলেহা পূর্ণবতী সতী নারী ওলমাসকানুল ওয়াসার প্রশস্ত আবাসন ওলজাহরুসো আলে এবং পুণ্যবান প্রতিবেশী ওয়াল কাবুল হানি এবং ভালো যানবাহন ওয়ারবিনার সাকাওয়া দুর্ভোগের চারটা কারণ আলজারুসু খারাপ প্রতিবেশী ওলমার সু খারাপ মহিলা অথবা খারাপ স্ত্রী কেন দায়ক খুবই সংকীর্ণ আবাসন ওলমার সু এবং খুবই খারাপ যানবাহন তাহলে এখানে ভালো স্ত্রীর কথা বলা হয়েছে আশা করি আমরা দিকটাকে যথেষ্ট গুরুত্ব দেব বিশেষ করে যারা ভালো প্রজন্ম গঠন করতে চান যেন স্বামী এবং স্ত্রী উভয় দিনদারির ভিত্তিতে তাদের সংসার শুরু করতে পারেন এটা নিশ্চিত করতে হবে আচ্ছা দ্বিতীয় আরেকটি বিষয় সন্তান জন্মের পরপর অনেক কিছুই কিন্তু আমরা খেয়াল করি না সন্তান জন্মের পরপর সুন্নাভিত্তিক যে আমলগুলো আছে সেটা করানো তাহানিক করা সপ্তম দিনে আকিকা করা এবং ছেলেদের জন্য দুটো ছাগল মেয়েদের জন্য একটা ছাগল সপ্তম দিনে তাদের নাম রাখা ইত্যাদি এ কাজগুলো করা এর মধ্যে নাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বঙ্কু পঙ্কু টঙ্কু এ টাইপের নামে আপনাকে কেমতের দিন যদি ডাকা হয় ভালো লাগবে হ্যাঁ অর্থাৎ তাইলে নামটা আমরা সিলেকশানে যেন সাবধান থাকি রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো যেন আমরা সামনে রাখি সে আলোকে আমরা নাম রাখতে পারি রাসুল সাল্লা সাল্লাম উত্তম নামগুলোর কথা বলেছেন আহাবুল আসমা ইল কি কী বলেছেন দুটো নাম বলেছেন আবদুল্লাহ আব্দুর রহমান অথবা এভাবে আরও যে নামগুলো আছে এটা আমরা এমনিতেই বুঝতে পারি অর্থাৎ আল্লাহ সেফাতি নামের সাথে আধ কথাটা ইউজ করে যে নামটা রাখা হয় সেটা উত্তম তবে তার মধ্যে এক নম্বর হলো আবদুল্লাহ তারপরে হলো আব্দুর রহমান এরপরে হতে পারে আব্দুল আলিম আব্দুল হালিম আব্দুল কাদির এরকম নামগুলো হতে পারে এভাবে এটার উপর কিয়াস করে মেয়েদের নাম হতে পারে আমাতুল্লাহ আমাতুল্লা তবে কিছু নাম আছে সেই নামগুলো যেমন নবীদের নাম সাহাবাদের নাম সাল্লামের প্রিয় সাহাবাদের নাম সেগুলো নাম হিসাবে উত্তম নাম বলে বিবেচিত আবার কিছু নাম আছে যেগুলোর অর্থ খুব সুন্দর অর্থ সুন্দর এমন নামগুলো রাখতে কোনো অসুবিধা নেই কারণ কেমতের দিন প্রত্যেককে তার নামেই ডাকা হবে তাহলে আপনি যেমন যদি নাওফ অথবা নাওয়াফ ছেলেদের নাম মর্যাদা সম্পন্ন সামি উচ্চ মর্যাদা সম্পন্ন মেয়েদের ক্ষেত্রে সামিয়া নাওফা এরকম নামগুলো সেরিয়াতে জায়েজ আছে তাহলে আমরা উত্তম নাম এবং জায়েজ মুবাহ নামের মধ্যে যদি থাকি সেটা ভালো তবে মনে রাখবেন যে নামগুলো পত্তলিকরা রেখে থাকে অথবা যে নামগুলো খ্রিস্টান বা ইহুদিরা তাদের প্রিয় নাম সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং এ প্রসঙ্গে আল্লামা বকর আবুজায়েদ সৌদি আরবের প্রখ্যাত বড় একজন স্কলার তিনি প্রফেসর এবং ডক্টর ছিলেন উচ্চ ওলামা পরিষদেরও তিনি সদস্য ছিলেন এবং তিনি ইন্টারন্যাশনাল ফেক অ্যাকাডেমিরও চেয়ারম্যান ছিলেন একসময় তিনি বলেন আম্মা তিলকাল আসমা আল মুয়াল্লাদা লে আল মুাদে উমা মিল কুফর আল মারফোবাহ লোগাতান ওয়াসার আন বলে সেই সমস্ত অনারব নাম যেগুলো মূলত আহালুল কুফর যারা অমুসলিম তাদের কাছ থেকে সৃষ্ট যে নামগুলো এগুলো আবিধানিক দিক থেকে শরিয়ার দিক থেকে প্রত্যাখ্যাত অতএব সে নাম রাখা যাবে না নাম রাখতে হবে সুন্দর যেগুলো শরিয়াতে গ্রহণযোগ্য এরপরে যে পয়েন্টটা আমরা বলবো যে প্রসঙ্গ সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সন্তানকে ফেত্রাতের উপরে ইসলামিক যে ফেত্রাত সেই ফেতরাতের উপরে তাদেরকে তার বিয়াত দেওয়া এবং তাদেরকে বক্রতার উপর তার বিয়াত না দেওয়া গান শেখাটা একটা বক্রতা নাচ শেখাটা একটা বক্রতা ললিতকলা অমুক কলা তমুক কলা এগুলো হলো বক্রতা এগুলো ইসলাম অ্যালাউ করে না এবং দেখবেন যে যারা এই চর্চাগুলো করে তাদের পরিবারেও কোনো দিন ধর্ম থাকে না সালাদ থাকে না সিয়াম থাকে না আখলাক থাকে না ফ্রি মিক্সিংয়ে ভরা ইত্যাদি অতএব আমাদেরকে ফেতরাতের উপর এবং ইসলামের যে শেয়ার সেটার উপর ছেলে মেয়েদেরকে তার বিয়াত দিতে হবে শেয়ারটা কি যেমন সালাত ইসলামের বড় একটা শেয়ার হলো সালাদ সিয়াম আদান এই যে সালাতুল জুমা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা ইত্যাদি এগুলো হলো আসলে বাচ্চাদেরকে তার বিয়াত দেওয়া আমরা মসজিদে অনেক সময় ছোটো বাচ্চাদেরকে নিষেধ করি আইসোনা দুষ্টামই করবে তো ও তো তার মানে বলছি বাবা তুমি দুষ্টামি করো অনেক বেশি করো মসজিদে আই না তাহলে তোমার দুষ্টামিটা ঠিক থাকবে মানে দুষ্টামির একটা যেন ষোলোকলায় পূর্ণ হয় সেই জন্য কিন্তু আমরা বাবা মায়েরা তাদেরকে তার্বিয়ার দিচ্ছি আর আমাদের ইমাম সাহেবরা আমি অনেক মসজিদে শুনেছি ওয়াক্তিয়া নামাজে ইমাম সাহেব বলছেন প্রিয় মুসল্লি ভাইয়েরা দয়া করে আপনার সন্তানকে আনবেন না কারণ সে দুষ্টামি করে অন্যদের ডিস্টার্ব হয় অথবা কোনো কোনো বাচ্চা পেশাব করে দেয় অন্যদের ক্ষতি হয় মসজিদ অপরিষ্কৃত হয় নাজাসাত হয় অথচ আমরা হাদিসের মধ্যে দেখি যে রাসুলসাল্লাহ সাল্লাম তিনি কেরাত সংক্ষিপ্ত করতেন মাগরিব বা এশার কেরাত সংক্ষিপ্ত করতেন অনেক সময় বাচ্চাদের কিচির মিচির আওয়াজে তাদের প্রতি লেহাজ রেখে তাতে বোঝা যাচ্ছে যে রাসুলসাল্লাহ সাল্লাম আমলে প্রচুর শিশুরা কিশোররা মসজিদে আসতেন এটা হলো তার বিয়াতের অংশ মনে রাখবেন আমি আমার সন্তানকে ইসলামের সে আর ইসলামের এই যে দেখেন এখানে সবাই আপনারা টুপি পরা আলহামদুলিল্লাহ সবাই দাড়িওয়ালা খাতিব সাহেব কিংবা ইমাম সাহেব যিনি একজন সম্মানিত ব্যক্তি তাকে দেখে আর সবার সাথে তার মামেলা দেখে আমাদের সন্তানরা অনেক কিছু শিখতে পারে না বলেন তো তারা এখান থেকে ভদ্রতা শিখবে নম্রতা শিখবে তারা এখান থেকে দাড়ি এবং টুপির প্রতি ভালোবাসা শ্রদ্ধা শিখবে তারা এখান থেকে সম্প্রীতিটা শিখবে তারা এখান থেকে দেখবে যে ইসলামের অহুওয়ারটা কী ভ্রাতৃত্ববোধটা কী এবং ইসলাম কিভাবে ছোটদেরকে স্নেহ করে আমাদের এই পবিত্র মসজিদগুলোতে কিভাবে সন্তানদেরকে আমরা স্নেহ মমতায় ভরিয়ে দেই সেটাও তারা শিখবে ইউরোপ আমেরিকার অনেক মসজিদে দেখেছি সেখানে চকলেট রাখা হয় বাচ্চাদেরকে দেওয়ার জন্যে ছোটো বাচ্চারা আসে মসজিদে কারণ ওদের কাছে চকলেটটা খুব প্রিয় বস্তু মসজিদে আসলে আজকে একটা চকলেট পাওয়া যাবে একটা লজেন্স পাওয়া যাবে এটা কি আপনারা করেছেন কখনো অসুবিধা কি এই বাচ্চারা যদি মসজিদে এসে ভালো বাচ্চা হয় মসজিদকে ভালোবাসে আপনারা আমাকে বলেন তো আমার বাচ্চা আপনার বাচ্চা যদি মসজিদকে ভালোবাসে তাহলে কি প্রজন্ম নষ্ট হবে তাহলে সেটা কেন করছি না আমরা বাচ্চারা যদি মসজিদে আসে তাহলে সে ফেতরাতের উপর তার বিয়ারটা পাবে আর যদি আমাদের বাচ্চারা মসজিদ থেকে বিমুখ হয় মনে রাখবেন সে অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত হবে সে ট্যাবে আসক্ত হবে সে আজে নাটকে আসস্ত আসক্ত হবে এবং অভ্যস্ত হবে বাসায় বসে বসে এই সময় সে টিভি দেখবে আপনি হয়তো বাচ্চাকে মসজিদে আনলেন না বললেন যে তুমি টিভি দেখো আর এই ছোটো বাচ্চাটা টিভিতে টিপতে থাকবে একের পর এক চ্যানেল আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন এই যে গুরুত্বপূর্ণ হাদিসটা দেখেন আল্লাহ তো আমাদের সবাইকে ফেতরাদের উপর সৃষ্টি করে দিয়েছেন আর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে বাবা মাকে যেন ফেতরাতের উপর সঠিক তার বিয়াত দেওয়া হয় সঠিক প্যারেন্টিং এর দায়িত্ব পালন করা হয় এই যে বাবা হুই হা ওয়েদার্ন হি এটার দ্বারা তিনি প্যারেন্টিংয়ের দায়িত্বের কথা বলেছেন এখন বাবা মা যদি ইহুদি হয় সে ইহুদি প্যারেন্টিংয়ের দায়িত্ব পালন করে বাবা মা যদি নাসারা হয় সে সেই খ্রিস্টান তত্ত্বের ভিত্তিতে সে তার দায়িত্ব পালন করে এবং যদি পত্তলিক হয় সে তার সন্তানকে সেই পত্তলিক হিসাবে গড়ে তোলে তাকে যদি মুসলিম হয় তাহলে কি করতে হবে বলেন তো ফেতরাতের তার বিয় তাকে দিতে হবে তাকে কোরআন শেখাতে হবে তাকে হাদিস শেখাতে হবে তাকে ইসলাম শেখাতে হবে যেই বয়সে সে থাকে সেই বয়সের সাথে ম্যাচ করে আচ্ছা এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা দেখি যে রাসুলসাল্লাহ সাল্লাম তার্বিয়তের ক্ষেত্রে কত সতর্ক ছিলেন তিনি সন্তানকে সালাদ শিক্ষা দেওয়ার কথা বলেছেন হওয়ার আগেই এবং সেটা আমরা দেখি যে রাসুল সাল্লি সাল্লাম থেকে যে হাদিসটা এখানে বর্ণিত হয়েছে আমর এবনে সোহাইব

তাদেরকে সালাতের নির্দেশ দাও নির্দেশনা দাও ইনস্ট্রাকশনটা দাও আর যখন তারা দশ বছরে পৌঁছে যায় তখন তাদেরকে প্রহার করো মানে প্রেশার দাও ইসলাম দরব বলে অনেক সময় তাদেরকে তাকিদ দেওয়া বোঝাচ্ছে অর্থাৎ এটা আর এখন অপশনের পর্যায়ে নাই এরা আর এখন অপশনাল নাই সাত বছর বয়সে অপশন দেওয়া হয়েছে বাট তাদেরকে যাতে আমরা অভ্যস্ত করি আর দশ বছর বয়সে আর কোনো অপশন নাই তখন তাদেরকে জোর প্রয়োগ করতে হবে তবে ইসলাম বলেছে এই যে তিনটা বছর কী করলেন আপনি এই তিনটা বছর তাকে কনভিন্স করবেন তাকে বুঝাবেন তাকে দেখাবেন তাকে মসজিদে নিয়ে আসবেন এবং সে শিখে শিখে সালাদ যখন কমপ্লিট করবে তখন আপনি রুল জারি করবেন নাও ইউ আর টেন এখন তোমার বয়স দশ অতএব নো অপশান সালাদ ছেড়ে দেওয়ার কোনো অপশান নাই এরপরে বলেছেন কি আর দশ বছর হলে আরেকটা কাজ করতে হবে যেহেতু তারা অনেক ম্যাচিউর্ড হয়ে যাচ্ছে ফিজিক্যাল ম্যাচিউর না হলেও মেন্টালি তারা ম্যাচিউর্ড ছেলে মেয়েদের পার্থক্য তারা বুঝে অর্থাৎ ভাই বোনকে একসাথে অথবা বাবা মায়ের সাথে একসাথে সন্তানকে আর শোয়ানো যাবে না তাদেরকে আলাদা করে দিতে হবে এগুলো তার বিয়াজ এগুলো তার বিয়াজ আপনি যদি এই জায়গা গ্রুপগুলোতে ভুল করেন তাহলে কিন্তু কিছু বিপর্যয় দেখা দিবে। এরকম অনেক বিপর্যয়ের কথা আমরা শুনেছি বাবা মা যদি ইভেন ভাই বোনকেও একসাথে রাখেন আর সেই ভাই বোন যদি পর্ণ দেখে কিংবা নাটক দেখে অশ্লীল তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা আছে এখানে আরেকটা জিনিসও রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে সালাত সালাদ নির্দেশ দেওয়ার মানে দিয়েছেন আরেকটা জিনিসের কারণে কারণ সালাত কি করে তানহা আনিল ওয়াল মনকার সালাদ কায়েম করো কারণ সালাদ মানুষকে অশ্লীলতা এবং অন্যায় থেকে বিরত রাখে তাহলে আপনি আপনার সন্তানকে কি চান সেও অন্যায় থেকে বিরত থাকুক অন্যায়কে চিনুক এবং তাকে সে বর্জন করুক সে অশ্লীলতাকে চিনুক এবং অশ্লীলতাকে বর্জন করুক সালাদ সে কাজটা করে অতএব কোনো সন্তানকে যদি আপনি পবিত্র জীবনের উপর অভ্যস্ত করতে চান তাহলে তাকে সাত বছর বয়স থেকে রাসুল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন সালাতে অভ্যস্ত করতে হবে আচ্ছা সন্তানদের জন্য দোয়া করা এবং তাদের তারা যেন আল্লাহ তাদেরকে যেন হেদায়তের উপর রাখে ইস্তেকামাতের উপর রাখে এরকম দোয়া করা এবং ইস্তেকামাতের তারবিয়াত দেওয়া এটা খুব জরুরি আপনি যদি ইস্তেকামাতের তার্বিয়াত না দেন তাহলে সন্তান কী করবে কিছুকাল পর বড় হলে দেখবেন সালাদ ছেড়ে দেবে ছোট সময় খুব রেগুলার কিন্তু বড় হওয়ার পরে আর সালাদ পড়ে না এরকম অনেক ঘটনা আছে আর দোয়াও করবেন জন্যে যেন তালা তার অন্তরের মধ্যে ওয়াকার দান করেন এবং তার অন্তরের মধ্যে দিনের প্রতি আকর্ষণ ভালোবাসা দান করেন সালাতের প্রতি ভালোবাসা দিনের শেয়ারের প্রতি ভালোবাসা দান করেন এই দোয়াটা খুব প্রয়োজন কারণ আজকের প্রেক্ষাপট বড়ই কঠিন প্রেক্ষাপট এই সময়ে আমরা দেখি আমাদের অনেক দিনদার ফ্যামিলির সন্তানরাও বিগড়ে যায় বিগড়ে যায় না বিগড়ে যায় বিগড়ে যায়ের বিগড়ে যাওয়ার অনেকগুলো উপকরণ এই সমাজের মধ্যে ব্যাপক পরিমাণে আছে তাদের এলাকায় কিছু দুষ্ট বন্ধু বান্ধব আছে ক্লাসে কিছু দুষ্ট বন্ধু বান্ধব আছে পাশের বাসার ফ্ল্যাটে কিছু দুষ্ট বন্ধু বান্ধব আছে কিংবা বন্ধু বান্ধবদের সাথে মিশে সে খারাপ কিছু করে ফেলতে পারে খারাপ কিছু দেখতে পারে তাই না তার কাছে অ্যান্ড্রয়েড ফোন আপনি দেননি কিন্তু বন্ধুর অ্যান্ড্রয়েড ফোনও তো সে অনেক সময় ইউজ করে ফেলে ফলে অনেকগুলো সুযোগ আছে সুযোগ ওপেন আছে যাতে করে আমাদের সন্তানরা বিগড়ে যেতে পারে অতএব যাতে বিগড়ে না যায় সেজন্যে আমাদের তাদেরকে ইস্তেকামাতের তার দিতে হবে বুঝাতে হবে এবং তারা যেন খারাপ সঙ্গীদের সাথে না মেশে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে তবে মনে রাখবেন সন্তানদেরকে সবসময় দারোগাগিরি করলে চলবে না কঠিন অনুশাসন তৈরি করলেন একটু এদিক ওদিক হলে ব্যাথ মারলেন কঠিন শাসন করলেন সন্তানকে কি মানুষ করা যাবে মানুষ করা যাবে না শাসনও করবেন ভালোওবাসবেন আর তাদের সাথে একটা ফ্র্যাঙ্ক রিলেশন গড়ে তুলবেন যেন সে বাবা এবং মাকে তার সবচেয়ে কাছের মানুষ মনে করে বন্ধু মনে করলে অসুবিধা নেই কারণ আপনি দেখবেন পৃথিবীর সকল মানুষ যে কথা সবার কাছে বলতে পারে না সেটা বন্ধুর কাছে বলে তাহলে বাবা মায়ের সাথেও সন্তানের একরকম বন্ধুত্ব প্রয়োজন যাতে সন্তান নির্বিদায় যে কোনো কিছু বাবা মায়ের সাথে শেয়ার করতে পারে বাবা আজকে তো মুখের সাথে কথা বলেছি জানো সে আমাকে এই কথাটা বলেছে এটা যেন আপনার কাছে নির্বিদায় বলতে পারে কিন্তু যদি সে ভাবে যে আমার বাবা যখন জানতে পারবেন আমি ওর সাথে কথা বলেছি আমার পিঠের ছাল রাখবেন না যদি কোনো সন্তান বাবার ব্যাপারে বা মায়ের ব্যাপারে এরকম ধারণা পোষণ করে তাহলে এই মা এবং বাবা এই সন্তানকে ভালো প্যারেন্টিং উপহার দিতে পারবেন না তিনি একটা ত্রাস সৃষ্টি করেছেন এবং ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি সন্তানকে গড়ে তুলতে চান এটা হয় না দেখেন সাহাবাইকার রসুল সাল্লা সাল্লামের প্রতি কী প্রচণ্ড ভালোবাসা পোষণ করেছিলেন এমনকি সাহবাইকারের কেউ কেউ বলেছেন যে তার দিকে চোখ তুলে তাকাতে পারতাম না কিন্তু এটা কি ভালোবাসার কারণে শ্রদ্ধার কারণে নাকি ত্রাসের কারণে বলেন তো ভালোবাসার কারণে রাসুল সাল্লাহ সাল্লামকে প্রত্যেক সাহাবা প্রাণের চেত বেশি ভালোবাসতেন তাহলে আমাদের সন্তানদেরকে এমন একটা তার বিয়াদ দিতে হবে যেন ভয়ভীতি নয় বরং তারা ভালোবাসা সম্প্রীতি শ্রদ্ধা মমতা এর উপর ভিত্তি করে তাদের তার বিয়ারটা সম্পন্ন করতে পারে সম্পন্ন হয় এখানে রাসুলসাল্লা সাল্লাম আমাদেরকে বারবার ওয়ার্ন করেছেন যে যাতে খারাপ সংসর্গে আমরা সন্তানদেরকে যেতে না দে এবং আল্লাহ তালাও সেটা কিন্তু বলেছে আল্লাহ বলছেন যে খারাপ সংসর্গে যাওয়ার কারণে আখেরাতে একদিন আফসুস করতে হবে যেমনটি তিনি বলেছেন ইয়া লাকাত আদালি বায় খাদ যেদিন জালিম তার দুই হাত কামড়িয়ে আফসুসে বলবে কি বলবে হায় যদি আমি রাসুলের সাথে কোনো একটা পথ অবলম্বন করতাম হায় যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম সে তো আমাকে আল্লাহকে স্মরণের পথ থেকে ভ্রষ্ট করে দিয়েছে বিভ্রান্ত করে দিয়েছে অথচ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দিকির এসেছিল আর শয়তান্ত মানুষের জন্য কর এক ব্যক্তিত্ব এটা সুর আল ফোরকানের মধ্যে আল্লাহ তালা বলছেন আবার সুরা জোখরফের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লা আহিল্লা ইদিন বা অদিন আয়দুবন ইল্লাল মুত্তাকিন বন্ধুরা সেদিন একজন আরেকজনের শত্রু হবে মুত্তাকিনদের কথা আলাদা যদি আমরা তাকোয়ার বন্ধনে আবদ্ধ হতে পারি মোমেনরা তাহলে ক্যামতের দিন একে অপরের বন্ধু থাকব। আর যদি তাকোয়া ভিন্ন অন্য কোনো কিছু আমাদের মধ্যে সম্পর্ক তৈরি করে ব্যবসায়িক সম্পর্ক হ্যাঁ হিংসার সম্পর্ক হানাহানির সম্পর্ক বিভক্তির সম্পর্ক তাহলে কিন্তু সেদিন একজন আরেকজনের কাছ থেকে পালাবে এবং কেউই কারো পক্ষে থাকবে না আদৌ হয়ে যাবে সেটি কোরআন বলছে আর সাল্লাহ সাল্লাম বলেছেন মেথালুল জালিস ও মেথালুল সু গা হাম্ক ও না সিলসাদা সাহিয়ার মধ্যে শেখ আলবানি হাদিসটা নিয়ে এসেছেন যে যে ব্যক্তি সৎ বন্ধু এবং যে অসৎ বন্ধু তাদের উদাহরণ হচ্ছে যেমন সৎ বন্ধু সে মিস্ক বহন করল আতর বহন করলো আতরটা ভালো লাগে না ভালো লাগে আর যে অসৎ বন্ধু সে হাঁপরের মানে মধ্যে ফুঁ দেওয়া তাতে করে সেখান থেকে এসে আপনার কাপড়ে লাগলো আর কাপড়কে জ্বালিয়ে দিল অথবা তার মধ্যে দুর্গন্ধ পাওয়া যায় তিনি এভাবেই আমাদেরকে চিহ্নিত করেছেন অতএব আমাদের উচিত হবে আমাদের সন্তানদের ভালো একটা সৎসংসর্গ তৈরি করা এখানে আসলে আরও দীর্ঘ আলোচনা আছে আপনি কিভাবে করবেন শুধু কি মনিটরিং করার মধ্য দিয়ে না আপনার বাসায় যারা আসবে তাদেরও সৎ হতে হবে আপনি যাদের বাসায় সন্তান নিয়ে পরিবার নিয়ে বেড়াতে যাবেন তাদেরও সৎ হতে হবে আপনি যে পার্টিতে যাবেন যে বিবাহে অংশগ্রহণ করবেন সেখানেও সেরিয়া এস্টাবলিশড থাকতে হবে কিন্তু যদি আপনি এমন বিবাহে অংশগ্রহণ করেন সন্তানদেরকে নিয়ে যেখানে ফ্রি মিক্সিং পর্দা নাই হিজাব নাই যেখানে গান বাজনা বাদ্য নাচ আছে তাহলে কি আপনি সন্তানকে ধরে রাখতে পারবেন আপনি তো তাকে ওই পার্টিতে নিয়ে তার খারাপ তার্বিয়তের ব্যবস্থা করে দিলেন অতএব বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে তারপরে সন্তানদের আরেকটা জিনিসের ব্যাপারে আমরা অনেক সময় খেয়াল করি না সেটা হচ্ছে তাদেরও একটা সেক্স সম্পর্কিত বিয়াতের প্রয়োজন আপনি যতই চুপ করে থাকেন সে কি ম্যাচিওর বালেগ হচ্ছে না বালেগ হওয়ার পরে তার শরীরের একটা অন্য একটা চাহিদা তৈরি হচ্ছে না এবং সেটা কি শুধু ছেলেদের ক্ষেত্রে নাকি মেয়েদের ক্ষেত্রে নাকি উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এটাকে বলা হয় জেন্সিয়া সেক্স এডুকেশন পাশ্চাত্য সেক্স এডুকেশনটা দেওয়ার নামে ছেলে মেয়েদেরকে অবাধ করে দিয়েছে কিন্তু ইসলামেও কিন্তু এই এডুকেশনটা আছে কিন্তু এমনভাবে যাতে লজ্জা নষ্ট না হয় যাতে জেনা জেনাব্যবিচারের দিকে তাদেরকে ঠেলে দেওয়া না হয় তবে তাদেরকে সতর্ক করা এবং আরেকটা আছে সেটা হচ্ছে আজ আল মুবাক্কের বয়স হলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া বয়স হলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া একটা ছেলে আমি একবার আমার বাসা ছিল উত্তরায় হাঁটছিলাম বলল যে আমি তো এম বি পাশ করে ফেলেছি তো বাবা মাকে ইশারা ইঙ্গিতে বলছিলাম যে বিয়ে দরকার বাবা মা ইশারা ইঙ্গিত প্রত্যাখ্যান করে বললেন যে বাবা তুমি যেদিন চাকরি করবা ফ্ল্যাট কিনবা গাড়ি কিনবা সেদিন তুমি বিয়ে করবা তো সেই ছেলে আমাকে বলতেছে আচ্ছা শাহ তাহলে বিকল্প কি ব্যবস্থা ইসলাম আমাকে দিয়েছে কারণ আমি তো এখন পূর্ণ একজন যুবক আমার তো অনেক চাহিদা আছে আমার জন্য বিকল্প ব্যবস্থাটা কী এখন বাবা মা যদি এতটাই অসতর্ক হন কিংবা অজ্ঞতা প্রসূত আচরণ করেন তখন অধিকাংশ বাচ্চারা অথবা যুবকরা তো আর আমাকে এসে জিজ্ঞেস করবে না অধিকাংশ নিজেই সিদ্ধান্ত নেবে সে বলবে যে আমি তো জানি বিকল্প কি লিভ টুগেদার হলো এখনকার আধুনিক যুবকদের কাছে সবচেয়ে সুন্দর বিকল্প আমি বলেছিলাম তোমার জন্য বিকল্প হচ্ছে সর্ব অবস্থায় বিবাহ এর আর কোনো বিকল্প ইসলাম রাখিনি রেখেছি কি বলেন তুমি তোমার বাবাকে বোঝাও যদি তুমি ব্যর্থ হও তাহলে কাউকে দিয়ে বোঝাও যে তুমি এখন পরিণত বয়সের একজন যুবক তোমাকে বিবাহ করতে হবে তাহলে ছেলেদের এবং মেয়েদের বয়স হলেই বিয়ে দিয়ে দেওয়া এটা জেন্সিয়ার একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর তার আগে যেমন মেয়েদের হাইজ হাইজ চলে আসে ছেলেদের এক হয় এই সম্পর্কেও তাদেরকে কিছু জ্ঞান দেওয়া প্রয়োজন আরেকটা বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আলা আদলু বাইনাল আউলাদ এটাও তার বিয়াতের গুরুত্বপূর্ণ একটা অংশ অনেক সময় দেখা যায় সন্তান কারো একাধিক সন্তান আছে এক একজন এক এক ধরনের এখন যেই সন্তানকে আপনার বেশি পছন্দ হয় আপনি কি তাকে বেশি আনুকূল্য দিতে পারেন অন্য সন্তানদেরকে বাদ দিয়ে যেই সন্তানটা প্রতি আমার একটু আকর্ষণ বেশি ও আমা আমি আসলে দরজা খুলে দেয় ওকে বুকে জড়িয়ে একটু বেশি আদর করলেন ওকে দুটো টাকা বেশি দিলেন ওকে ঈদে ডাবল পোশাক দিলেন এটা কি ইসলাম অ্যালাউ করে এটা ইসলাম অ্যালাউ করে না আপনি কিন্তু একটা সংসারকে ধ্বংস করার তার বিয়াদ দিচ্ছেন তাদের মধ্যে একদম এই ছোটো বয়স থেকে হিংসা হানাহানির পরিবেশ আপনি তৈরি করছেন কি যখন আপনার সেকেন্ড বাচ্চাটা আসবে প্রথম বাচ্চাটা কিন্তু ও এখনো বড় হয় না ধরেন দুই বছর এই দুই বছর মাথায় আপনার সেকেন্ড বাচ্চাটা আসলো যদি এই প্রথম বাচ্চাটাকে আপনি প্রয়োজনীয় আদর না দেন ও কিন্তু বিদ্রোহী হয়ে উঠবে ও খামচাবে সেকেন্ড বাচ্চাটা আপনার ছেলে হোক আর মেয়ে হোক আপনি বুঝতে পেরেছেন যে আপনার অসতর্কতার কারণে আপনার ভুল প্যারেন্টিংয়ের কারণে এই ছোট্ট বয়স থেকেই সংসারের মধ্যে একটা হিংসা হানাহানি দানা বেঁধে উঠতে পারে অতএব মনে রাখবেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন এ দুল উবাইনা বাইনা এ দুল উবাইনা আউ্লা দিকুম হাদিস তোমাদের সন্তানদের মধ্যে আদল এবং ইনসাফ কায়েম রাখো অতএব এটাও তার বিয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক তার বিয়াতের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হচ্ছে আপনার ঘরকে দেকের জায়গা ইবাদতের জায়গায় পরিণত করা এটাকে অশ্লীলতার জায়গা নাচ গানের জায়গায় পরিণত না করা আপনি যখন একটা টিভি ঢুকালেন ব্যাস আর কিছু লাগবে না সব কিছু এখানে ঢুকে গেল আপনি আপনার ঘরকে একটা জ্ঞান চর্চার জায়গা হিসেবে চালু করা দরকার আপনি অন্তত একটা শেলফ রাখেন আপনার ড্রয়িং রুমে আরেকটা শেলফ রাখেন আপনার ডাইনিং রুমে কারণ আমরা সাধারণত ড্রয়িং রুমে বসি অথবা সবাই মিলে ডাইনিংয়ে বসি কিছু সময় থাকলে একটা বই কোরআন থেকে হাদিস থেকে অথবা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বই একটু আলোচনা করা যেতে পারে এভাবে সন্তানদেরকে দেখিয়ে দেন যে কিভাবে জীবন গঠন করলে জীবনটা সুন্দর হয় জীবনটা পবিত্র হয় পূর্ণবান মানুষ হওয়া যায় মুত্তাকি মানুষ হওয়া যায় মনে রাখবেন আজকে পরিবেশ যতই বিঘ্নিত হোক না কেন যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন স্টিল আমাদেরকে কিন্তু সজ্জীবন যাপনই করতে হবে এর কোনো বিকল্প নাই পবিত্র জীবন যাপন করতে হবে এবং পবিত্র জীবনের তার আমাদের সন্তানদেরকে দিতে হবে যে সকল ভুল বিভ্রান্তি আমাদের পরিবারে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সমাজে হচ্ছে এ সম্পর্কে সবাইকে সতর্ক করতে হবে বিশেষ করে আপনাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আলোচনার দরজাটা ওপেন করেন আপনি যত ব্যস্তই থাকুন না কেন প্রতিদিন একটা সময় আপনার সন্তানকে দিতে হবে বাবা হিসাবে মায়েরা হয়তো একটু বেশি সময় দেয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার সন্তানকে কোয়ালিটি সময় দিচ্ছেন কি না এবং মায়েরা সারা দিন সন্তানের সাথে কাটায় তারা কি কোয়ালিটি সময় দিচ্ছে কি না কোয়ালিটি সময়টা কি কোয়ালিটি সময় হচ্ছে যেই সময়টা বাচ্চারা আপনার কাছ থেকে শিখবে আপনার প্যারেন্টিং পেশে আলোকিত হবে সে সমৃদ্ধ হবে সে অনুপ্রেরণা পাবে সে মোটিভেশন পাবে সে ভালো একজন মানুষ হওয়ার জন্য একটা কমিটমেন্ট তৈরি করবে বাবা এবং মায়ের এই অনুপ্রেরণা থেকে সেটা কি আপনি দিচ্ছেন নাকি বলছেন যে বাবা তোমাকে ডাক্তার হতে হবে আপনি যদি তাকে দিনদারি না শিখিয়ে শুধু ডাক্তার হওয়ার প্রেরণা দেন তাহলে সে ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা কম আপনি যদি তাকে বলেন যে বাবা আমি ইঞ্জিনিয়ার তোমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে এবং তাকে যদি আপনি মরালিটি না শেখান তাহলে সে ইঞ্জিনিয়ার হবে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হবে না তাই না আমাদের সামনে হাজারো দৃষ্টান্ত আছে ভালো ডাক্তারও আছেন ভালো প্রকৌশলীও আছেন কিন্তু আমরা এই সমস্ত প্রফেশনালদের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে এবং বিভিন্ন পেশাজীবীদের মধ্যে নানা রকম সিন্ডিকেট দেখি যে সিন্ডিকেটগুলো আমাদেরকে আসলে এই সমাজকে কলুষিত করছে আমাদের জীবনকে কলুষিত করছে আমাদেরকে অস্থির করে তুলছে ভেজাল খাইয়ে ভেজাল উপহার দিয়ে এবং সত্যিকার সেবা না দিয়ে প্রত্যেকটা সেবাই মহান কিন্তু যখনই এই পেশাগুলো কলুষিত হয় তখন আর সেই মহত্ব থাকে না ফলে সমাজ কলুষিত হয়ে যায় এটার মূল কারণটা হলো আমরা ভালো প্রজন্ম গড়ে তুলতে পারছি না আসুন আমরা আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তুলি তাদেরকে তার বিয়ত দেই সহি আখিদার তার্বিয়ত দেই তার বিয়ত দেই বিশুদ্ধভাবে ইবাদত পালনের বিয়ত দেই তাদেরকে আখলাকের মরালিটির নৈতিকতার তার্বিয়ত দেই সৎ জীবনযাপনের তার্বিয়ত দেই তাদেরকে মহৎ হওয়ার মহান হওয়ার মোত্তাকি হওয়ার তারবিয়ত তাদেরকে দেই এবং যে সকল ভুল বিভ্রান্তি আমাদের আছে একটু পর্যালোচনা করে আসুন সেই ঘাটতিগুলো আমরা পূরণ করি আমাদের ঘাটতি থাকবে কিন্তু সেই ঘাটতিগুলো চিহ্নিত করে যদি আমরা আবার নতুন উদ্যমে আরও সুন্দরভাবে জীবন পরিচালনার দিকে এগিয়ে না যাই তাহলে কিন্তু সমাজকে আমরা সুন্দর করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তফিক দান করুন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমাদের জীবন আমাদের রুটি রোজগার আমাদের সন্তানের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন কাউলি হাদা ও আস্তাক ফেরিমাল ওয়াল গাফুর রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم في كل امر من اموركم وفي كل شان من شؤونكم نسال الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما فيه الخير والسداد في القول والعمل ونسأل الله سبحانه وتعالى أن يبارك فينا وفي أولادنا وفي جهودنا وأعمارنا وأقوالنا وأعمالنا إنه ولي ذلك والقادر عليه عباد الله الله سبحانه وتعالى تني أمدرك نعمة আসুন আমরা প্রত্যেকটা নিয়ামতের শক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ও শক্রুলিল্লাহ শকর আদায়ের জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নিজেদের ইমান এবং আকিদাকে ঠিক রেখে বিশুদ্ধ পন্থায় রসুল সাল্লি সাল্লামের সুন্না অনুযায়ী সকল ইবাদতকে সঠিকভাবে পরিপালন করা মামালাতের ক্ষেত্রে হালাল এবং হারামকে বেছে চলা হারামকে সর্বতোভাবে বর্জন করা এবং হালালের মধ্যেই জীবনের সকল কার্যক্রমকে সীমাবদ্ধ করা এবং আরেকটা অন্যতম বিষয় হচ্ছে সুন্দর আখলাকের উপর নিজেকে অভ্যস্ত করা পরিবারের সকলকে অভ্যস্ত করানো আখলাকে একটা তার্বিয়াত গ্রহণ করা তাহলেই আসলে একটা তাকুয়াপূর্ণ সুন্দর জীবনের আমরা অধিকারী হতে পারবো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম তার্বিয়াতুল আউলাদ আমাদের টুকরা সন্তানদের তারবিয়াত আসুন সেই ব্যাপারে আমরা সজাগ হই সতর্ক হই আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে আজকে আমাদের সামাজিক যে বর্তমান অবস্থা সেখানে আমাদের সন্তানরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে সব জায়গাতে ঘরে ঘরের বাইরে রাস্তায় কিংবা পাড়ায় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত দিনই শিক্ষা দিতে পারছে না এটা আজকে একটা বাস্তবতা অতএব সে বাস্তবতায় আমাদেরকে ইনফর্মাল অনানুষ্ঠানিক দিনই শিক্ষাটা নিতে হবে সেটা মসজিদ ভিত্তিক হোক মক্তব ভিত্তিক হোক অথবা পারিবারিক শিক্ষার মাধ্যমে হোক পারিবারিক শিক্ষায় দুজন শিক্ষক আছেন একজন হলেন মা আরেকজন হলেন বাবা সুতরাং এই জায়গাগুলোতেও যদি আমরা অসতর্ক থাকি আমাদের মা এবং বাবা এবং আমাদের মা কিংবা মক্তব এ সকল অনানুষ্ঠানিক শিক্ষায় যদি আমরা পিছিয়ে যাই তাহলে প্রজন্ম গড়ে তোলা আর কখনোই সম্ভব হবে না অতএব আসুন আমরা সতর্ক হই আমরা আমাদের প্রত্যেকটা অবস্থানকে সুদৃঢ় করি বিশেষ করে বাবা এবং মা হিসাবে আমাদের যে রোলটা প্লে করা উচিত আমরা সেটা করি প্রয়োজনে প্যারেন্টিংয়ের উপর আমরা ট্রেনিং নেই সন্তানকে গড়ে তোলার জন্য যে টিপসগুলো আছে যে টেকনিকগুলো আছে যে পলিসিগুলো আছে যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আমরা একটু শিখে নেই সেগুলো ধাতস্থ করে নেই জেনে নেই তারপরে আমাদের সন্তানের উপর সেগুলো অ্যাপ্লাই করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন আমাদের সন্তানের মধ্যে আল্লাহ তালা বরকত দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আমাদের মধ্যে যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন একজন ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন তিনি অসুস্থ আছেন তিনি সাবেক একজন সরকারি অফিসার তার জন্য এবং তার সাথে একইভাবে যারা অসুস্থ রয়েছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলকে সুস্থ করে দেন যারা মারা গিয়েছেন আমাদের আপনজন কিংবা আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে অতীতে কিংবা সম্প্র সাম্প্রতিককালে আল্লাহ তাদের সবাইকে যেন ক্ষমা করে দেন জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করুন আল্লাহ যেন তাদের কবর আজাবকে মাফ করে দেন আমাদের মধ্যে যারা বিপন্ন বিপদগ্রস্ত আছেন আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করুন যারা অভাবগ্রস্ত আছেন আল্লাহ যেন তাদের অভাব দূর করে দেন আল্লাহ যেন আমাদের সব কিছুতে বরকত দেন আমাদের মুসলিমদের মধ্যে বরকত দেন আমাদের দিনের চর্চায় বরকত দেন আমাদের ইমানে খ্লাসে বরকত দেন আমাদের ইবাদত আমলে বরকত দেন আমাদের রুটি রোজগার সন্তান সন্তুতির মধ্যে আল্লাহ যেন বরকত দেন আমাদের সমাজে বরকত দেন আমাদের দেশের সব কিছুতে বরকত দেন আল্লাহ যেন আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে সঠিক দিশা এবং হেদায়ত দান করেন আমরা যারাই যা কিছু পরিচালনা করছি যেন দিনের ভিত্তিতে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে পরিচালনা করতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন আমাদের দিনই প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে আমাদের মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তালা যেন দিনদারি শেখানোর তৌফিক দান করেন এবং শক্তিশালী করে দেন একটা শক্তিশালী দিনদার প্রজন্ম গড়ে তোলার মতো আমাদেরকে যেন তৌফিক দান করেন হ্যাঁ দা ওসল্লু আলা আয়াল নবীনা হাম্মদ ফাল আল্লাহ হান ইকাতা ইকাত আলান আয়ান্নবী يَا أَيُّهَا الَّذِينَ أَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم على الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بأفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين